রাখাইনে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সাথে চলছে সেনাদের তুমুল লড়াই, নির্বিচারে বিমান হামলা জান্তা বাহিনীর। মিয়ানমার পরিস্থিতি যতই খারাপ হোক আর কোন রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানীতে বিএনপির কালো পতাকা মিছিল, এ সরকার জনগণের নয়, রাশিয়া চীন ও ভারতের সরকার, বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আগামী মঙ্গলবার পাল্টা কর্মসূচি দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, লাল সবুজ পতাকা হাতে সারা দেশে সতর্ক পাহারায় থাকবে নেতাকর্মীরা। নতজানু পররাষ্ট্রনীতির কারণে বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র বানানো হয়েছে, সীমান্ত হত্যার ঘটনায় নিশ্চুপ থাকছে সরকার, বিএনপির বিবৃতি। পাঠ্যপুস্তকে শরীফ শরীফার বিষয়টির কতটা যৌক্তিকতা রয়েছে তা খতিয়ে দেখছে কমিটি, জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নভেল। পণ্যের সংকট না হলে কেউ কারসাজির সুযোগ পাবে না বলেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। শ্রম আইন লঙ্ঘনের মামলায় ৬ মাসের সাজা বাতিল চেয়ে কাল আপিল করবেন শান্তিতে নোবেল জয়ী। আগামীকাল প্রাক একনেক বৈঠকে চট্টগ্রাম মেডিকেলের পাশে 150 শয্যার বার্ন হাসপাতাল নির্মাণের ডিপিপি পাস হবে, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। অমর একুশে বইমেলার প্রস্তুতি চলছে পুরোদমে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে বিভিন্ন প্রকাশনীর স্টল নির্মাণের কাজ। এবারের বইমেলায় 573টি প্রতিষ্ঠানকে 895টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। নির্বাচনের আগে রেলপথে 14টি নাশকতার ঘটনার একটিরও তদন্ত শেষ হয়নি এখনও। এসব নাশকতা সংগঠিত হয়েছে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য। সেলিব্রিটিদের ছবি ব্যবহার করে হাজারের বেশি নারীকে প্রতারণার জালে ফেলা, গাইবান্ধার আনোয়ার ধরা পড়েছে পুলিশের এক ওসির ছবি ব্যবহার করে প্রতারণা করতে গিয়ে। বগুড়ায় এনআরবিসি ব্যাংকের উপশাখা থেকে প্রায় 10 লাখ টাকা চুরি, সেখানে ছিল না কোনো নিরাপত্তা প্রহরী। এবার ইসরায়েলে যাওয়ার সময় এডেন উপসাগরে এক ব্রিটিশ তেলের ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি যোদ্ধারা। হামলায় ট্যাঙ্কারটিতে আগুন ধরে যায়। ধর্ষণের অভিযোগে করা মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে $8,33,00,000 জরিমানা, ষড়যন্ত্রমূলক বলছেন ট্রাম্প। বিপিএলে সিলেটে গিয়েও ভাগ্য ফিরল না ফরচুন বরিশালের, আসরে টানা তৃতীয়বার হারল। যুব বিশ্বকাপের গ্রুপ পর্ব টপকে সুপার সিক্সের বাধা পেরোনোর চ্যালেঞ্জ বাংলাদেশের, খেলতে হবে পাকিস্তান অথবা নিউজিল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে। অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে টানা তৃতীয়বার নারী এককের শিরোপা জিতেছেন বেলারুশের আরিয়ান সাবালেঙ্কা। মেলবোর্নে ফাইনালে সরাসরি সেটে হারিয়েছেন চীনের কিনওয়েন ঝেংকে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে এবারও প্রতিদ্বন্দ্বিতা করবেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। তার প্যানেল থেকে সভাপতি পদে চিত্রনায়ক ও নবনির্বাচিত সংসদ সদস্য ফেরদৌসকে প্রতিদ্বন্দ্বিতার অনুরোধ জানালেও রাজি হননি তিনি। মেদ কমিয়ে স্লিম হওয়ার সহজ উপায় অস্ত্রোপচার করার পর অসুস্থ হয়ে মারা গেছেন ব্রাজিলিয়ান পপ গায়িকা ড্যানি লি। তদন্ত শুরু পুলিশের।